আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টিউটোরিয়ালের ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট রঞ্জনের এবং সাদিকুর এসি সার্কিট অংশের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা সমাধান করবো এক্সাম্পল 9.7। তো 9.7-এ আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। তো ইকুয়েশনে বলা হয়েছে, ইউজিং দ্য ফেজার অ্যাপ্রোচ ডিটারমাইন দ্য কারেন্ট আইটি ইন এ সার্কিট ডিসক্রাইব বাই দ্য ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে টাইম ডোমেন আর ফেজার ডোমেইন। এই টাইম ডোমেন আর ফেজার ডোমেইন দুটো ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ডিভি বাই ডিটি, এটাকে বলা হচ্ছে আমার টাইম ডোমেইন। এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল। এখানে এটাকে যদি আমরা ফেজার ডোমেইন করি, তাহলে আমরা লিখতে পারি যে ওমেগা ভি, এটা আমার হচ্ছে ফেজার ডোমেইন। যেরকম আমাদের এখানে দেওয়া আছে, এখানে ভোল্টেজ আছে, এখানে কারেন্ট আছে, তো অর্থ শুধু এটুকুই, কিন্তু ফর্মুলা একটাই। একইভাবে যদি আমরা ইন্টিগ্রাল ভি ডিটি এটা সমান লিখতে পারি ভি ডিভাইডেড জে ওমেগা, এটা আমাদের টাইম ডোমেন, এটা আমাদের ফেজার ডোমেইন। আমরা কিন্তু অনুরূপ ভাবে এটা সমান এটাও লিখতে পারি, যে এটা সমান এটাও লিখতে পারি। তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে এখানে দোয়া আছে অঙ্কে দোয়া আছে আমার 4i। আর মনে হয় কালারটা চেঞ্জ করানো হয় বেটার হবে আপনাদের বোঝার সুবিধার্থে। 4i + 8 i dt - 3 di dt = 15 cos 2 + 75 ডিগ্রি, এটা আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনকে আমরা এখন এখানে দেওয়া আছে আমার টাইম ডোমেইন, আমরা নিয়ে যাবো হচ্ছে ফেজার ডোমেইন। যেহেতু ফেজার ডোমেইন আমাদের আইটিটা বের করতে হবে, তাহলে আমরা এটা ফেজার ডোমেইনে নিয়ে যাবো। এখানে আমরা 4, এটাকে 4i, তাহলে এটা আমরা লিখতে পারি 8i / j ওমেগা -3j ωi ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি 50 ∠75 ডিগ্রি। ইকুয়েশন থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এখানে ওমেগার মানটা হচ্ছে 2, এই তো ওমেগার মান 2, ওমেগার টি, তাহলে ওমেগার মান এখানে 2। তাহলে আমরা ওমেগার মানটা বসিয়ে দিই এখানে 4i + 8i j 2 - 3 j ω 2 i, আমাদের এখন নিচে যে যদি উপরে নিয়ে যায়, তাহলে আমাদের হয় হচ্ছে মাইনাস জে, তাহলে এটা হয়ে যায় মাইনাস জে 4i
মাইনাস সিক্স দেয়ার ইকুয়াল 75 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি আইটা কমন নিই, তাহলে 4 - j4 - j6 ইকুয়াল 75 ডিগ্রি। তাহলে আই ইকুয়াল হচ্ছে 50 অ্যাঙ্গেল 75 ডিগ্রি 4 - j10। এটা যদি আমরা ক্যালকুলেটারে তুলি, আশা করি আপনি ক্যালকুলেটার এটা তুলতে পারেন। জাস্ট কমপ্লেক্সে নিয়ে গিয়ে আপনারা ডিভাইডেড এই মানটা বের করতে পারবেন। মানটা আমাদের ক্যালকুলেটার আছে, আপনার আমাদের মানটা আসে 4.642 অ্যাঙ্গেল আসে 143.2 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে এটাকে আমরা টাইম ডোমেনে নিয়ে যাই। টাইম ডোমেইন, এটাকে আমরা টাইম ডোমেইনে নিয়ে যাই। তাহলে এটা আমাদের আসে 4.642 cos 2t + 2 ডিগ্রি। আসলে এই ইকুয়েশনটা আমাদের এই ইকুয়েশনের মতোই, শুধুমাত্র 50 জায়গাতে আমাদের এখানে 4.642 হচ্ছে, আর এখানে থিটা 75 ডিগ্রি ছিল, থিটার মান এখন আমাদের 143.2 ডিগ্রি করেছে, সেটাই আমরা এখানে বসে দিচ্ছি। এটাই আমাদের টাইম ডোমেনে চলে গেল, ফিজিক্যাল ডোমেন থেকে টাইম ডোমেনে চলে গেল। এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্কটা খুবই সহজ, শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে হবে যে আপনি ইকুয়েশনটা ঠিক মতো করতে পারতেছেন কিনা। অবশ্যই এই ইকুয়েশন সমাধান করাটা গুরুত্বপূর্ণ, অনেক সময় ক্যালকুলেটার তুলতে ভুল হয়, এই জিনিসগুলি একটু লক্ষ্য রাখলেই আপনারা সেটা করতে পারবেন। ধন্যবাদ। এক্সাম্পলের মতো প্র্যাকটিস প্রবলেমটা মোটামুটি সেম, শুধুমাত্র কিছু ডাটা চেঞ্জ করা হয়েছে। যেহেতু আমরা প্র্যাকটিস প্রবলেমের ক্ষেত্রে ফেজার ডোমেন এবং টাইম ডোমেনের মধ্যে তফাৎটা বুঝিয়ে দিয়েছি এবং ইকুয়েশনটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটা আবার রিপিট করলাম না, সরাসরি চলে সলিউশনে চলে গেলাম। তাহলে এটাকে যদি আমরা ফেজার ডোমেইনে কনভার্ট করি, তাহলে 2 ওমেগা v + 5 v + 10 v/0 - 30 ডিগ্রি। এখানে ওমেগার মান কত? ওমেগার মান এখানে 5, বা এখানে যদি লক্ষ্য করি তাহলে ওমেগার মান 5, তাহলে ওমেগা ইকুয়াল 5 হয়। তাহলে এটা আমার হচ্ছে 2 × j5 d + 5 d j ω5 30 ডিগ্রি। তাহলে হচ্ছে 10 v + 5 v - 2 v, যেহেতু জে কে যদি উপরে নিয়ে যাওয়া হয় তাহলে মাইনাস জে হয়, আর 5 দিয়ে 2 ভাগ করলে 2 হয়, ইকুয়াল
30 ডিগ্রি, তাহলে ভি যদি আমরা কমন নেই তাহলে প্রায় প্লাস J10 মাইনাস J2 50 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে বি হয় আমার 50 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি প্লাস J8 মান আসে 5.3 অ্যাঙ্গেল মাইনাস 88 ডিগ্রি। এটাকে যদি আমরা টাইম ডোমেনে কনভার্ট করি টাইম ডোমেনে কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ায় 5.3 cos 5t মাইনাস 88 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।